আজ মহাঅষ্টমী। এই মহাঅষ্টমীর পূর্ণতিথিতে আমরা বসেছি সানডে সংগ্রের জলসায় আড্ডা দিতে। আজকে আমার সঙ্গে আছেন নানান শিল্পীরা, তাদের কথায় ও গানে শুরু করব আজকের আড্ডা। প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই সানডে সংগ্রের অনুষ্ঠানে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। चलो जाए चले जाए दूर बहु दूर गाय में के जोड़ी मुना सुना लो दूर चलो जाए चले जाए दूर बहु दूर गाय में के जोड़ी मुना सुना लो दूर चलो जाए चले जाए दूर बहु दूर বেদহীন মনটা যেন মনে না কোনই বারো কেন আজ এতই খুশি নেই তার কোনই কারণ বেদহীন মনটা যেন মনে না কোনই বারো কেন আজ এত খুশি নেই তার কোনই কারণ শিশিরে ছড়িয়ে আছে সবুজ ঘাসে লাল কহিনু শিশিরে ছড়িয়ে আছে সবুজ ঘাসে লাল কহিনু চলো যাই চলে যাই দূর বহু দূর গায়ে মেখে জড়িব না সোনার দূর চলো যাই চলে যাই দূর বহু আঁখ বুঝাই
সাগরের অধীন আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের অধীন আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন কবরীতে ওই থর থর কনক চাপা না বলা কথায় থর থর বদল কাপা কবরীতে ওই থর থর কনক চাপা না বলা কথায় থর থর বদল কাপা তাই কি আকাশ হলো আজ আলো আলো আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল Yeah.
কি কেমন লাগছে? আপনিও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দিয়ে দেওয়া এই নাম্বারে। পূজোয় অনেকেই ঠিকানা বদলে ফেলে, একটু নিরিবিলি খোঁজে। পূজোতে কলকাতা না বাইরে, কি বলবে? আমার মতে পূজোতে, দুর্গাপূজা তো বাঙালিদের একটা মানে ভীষণ ভালো মানে একটা স্পেশাল একটা ফেস্টিভ্যাল, তো এই দুর্গাপূজোতে বাইরে গেলে মিস করা হবে এই দুর্গাপূজোটা। তো আমার কলকাতার মধ্যেই আমি বেশি প্রেফার করবো থাকতে দুর্গাপূজোতে। দুর্গাপূজোতে ভীষণ মজা করি সবাই মিলে, বন্ধু বান্ধব বিশেষ করে ফ্যামিলির লোকজন মিলে সবাই একসঙ্গে হই। তো কলকাতা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো রকম কোনো প্ল্যান নেই, কোনোবারই থাকে না এবং ভবিষ্যতে কোনোদিন থাকবে না। পূজোয় অনেক কিছুর সাথে জড়িয়ে রয়েছে প্রেম। স্বর্ণালী গর্জিয়াস কি বলবে? ভেরি রোম্যান্টিক ওয়ার্ড ইজ প্রেম, সো আই লাভ। আমি সবসময় রোম্যান্টিক আর আমি ভালোবাসা, প্রেমে ডুবে থাকতে সবসময় ভালোবাসি, ফর এভার। আমি অলওয়েজ, অবশ্যই আরেকটা কথা বলবো, আমার নতুন ছবি রিলিজ হয়েছে লাভার, সেই ছবিটাও লাভার, ছবির নাম লাভার, আর সেই ছবিতে আমি অভিনয় করেছি, তার জন্য সবার এত ভালো সাপোর্ট পাচ্ছি, সবার থেকে আমি ভীষণ হ্যাপি। আর এখনও যারা ছবিটা দেখেননি তাদেরকে বলবো অবশ্যই আমাকে, স্বর্ণালীকে ভালোবেসে দেখতে হবে লাভার। সো আর দেরি নয়, চট করে প্রেমে পড়তে। আর দুষ্টু মিষ্টি বিভিন্ন খুনসুটি প্রেমে 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 রোমান্টিজমে ডুবে যেতে লাভার দেখতে হবে। তুমি জো মজা হ্যায় মজা ইয়ে কুছ নয়া নয়া হ্যায়, ইয়ে দিল কো আজ কা হুয়া হ্যায় কি জো মিলা হি রাহা হ্যায়। জো 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 অষ্টমীর রাত কি বলবে? অষ্টমীর রাত, অষ্টমীর দিন সাধারণত প্রতি বছর আমরা বন্ধুরা মিলে একসঙ্গে বিরিয়ানি খাওয়ার একটা প্রচলিত ছিল। এখন বড় বড় আমাদের, আমি পার্সাক্সে থাকি, তাই ওখানে আর্সালান, জিশান, তারপর সিরাজ নাম করা, তা আমাদের যে যাদের কমন যাদের বলতে নাম, যদি এই নাম আছে আর্সালান খবর সিরাজ খবর, সেখানে আমাদের খাওয়া হবে। তারপর একটা সিনেমা যাওয়ার আমার প্রচলিত ছিল হয়তো। এখন কথা হচ্ছে, এখন প্যান্ডেমিক জন্য তো আমরা হয়তো যেতে পারবো না, কিন্তু সেই জায়গায় নিশ্চয়ই প্যান্ডেল প্যান্ডেল ঘোরা একটা বিশেষ বিশেষ আমাদের আকর্ষণ থাকবে, এবং একসঙ্গে ঘোরা, তার সঙ্গে আশেপাশে সবাইকে দেখা, বুঝে নিন কি বল, তো সেটা খুশি করবো, হাসি করবো। থ্যাংক ইউ। রাত রাত
रात है, फिर वही रात है, फिर वही रात है, ख्वाब में ओ रात भर ख्वाब में देखा करेंगे तुम्हें, फिर वही रात है। जब कोई सपना चले हो हमको बुला लेना तुम, पलकों के पर्दे भरे हो, ये रात है ख्वाब की, रात की रात है, फिर वही रात है। নিজের করে নিয়ে চলে যাবেন এই চার দিনের জন্য, যিনি আমাদের বলতে আসছেন, দিতে আসছেন যে তোদের কোনো দুঃখ নেই, তোদের জন্য আমি তো আছি, আমি তো তোদের মা। কি শোনাচ্ছ? পিটুকি তো আছে, পিটুপি আছে, এখন পিটুপি একটা গান গাও না, একসাথে একসাথে গাই দুজনে মিলে। হ্যাঁ, এসপিজির গান গাই, এসপিজি লতা মঙ্গেশকর দুজনে মিলে গিয়েছিল, তো সবাই জানে খুব কমন গান, ইচ্ছা করছে সেই গানটা গাইতে। আগে দেরি বাহনে আরে আগে দেরি বাহনে আরে मेरे मन को महकाए, मेरे मन को महकाए, तेरे मन की कस्तूरी उड़ता चल लटक गए
काले बादल আজ অষ্টমীর এই সাজে বাপিদাকে কিন্তু দারুণ লাগছে। বাপিদা পূজোর প্রেম, তোমাদের সময় নিশ্চয় ছিল, সবাই জীবনই ঘটেছে, এরকম কিছু ব্যাপার নয়, আলাদা কিছু নয়। দেখো আজকে অষ্টমীর দিন, যদি তারিখটা খেয়াল করো, আজকে কিন্তু 13ই অক্টোবর। 13ই অক্টোবর 1987 সাল আমাদের কাছে ভীষণ দুঃখের দিন। সেই মানুষটি, আমি তো বলবো না, মারা গিয়েছেন, চলে গিয়েছেন, আমি বলি এনারা দেহ রাখেন। কিশোর কুমার দেহ রেখেছিলেন 13ই অক্টোবর, আর আজকে 13ই অক্টোবর অষ্টমী পড়েছে। তো সেই আঙ্গিকে আমি ওনার একটা গান আমি শোনাব। সত্যি শিল্পীর মৃত্যু হয় না, সে চির অমর। তবে একটা কথা বলি, অষ্টমী আমাদের কাছে একটা এমন ফিলিং, মানে আজকে হয়তো তোমার অনুষ্ঠানে আমরা সবাই আড্ডা মারছি, আমি হয়তো পাঞ্জাবির সঙ্গে একটা প্যান্ট পরে এসেছি, কিন্তু নর্মালি আমার একটা অভ্যেস ছিল অষ্টমীর দিন বা দশমীর দিন আমি ধুতি পাঞ্জাবি পরে বেরোতাম, কারণ আমি হার্ড কোর বাঙালি। পুজোর অষ্টমীর দিন একটা অন্য ব্যাপার ছিল আর কি, মজাটাকে অন্যভাবে নিতাম। পুজোর পাড়ার পুজো তো, বাড়ির ঠিক উল্টো দিকে পুজো হয়। সপ্তমীর দিন সকালবেলা কলা বউ চান করতে যাওয়া, এটা একটা খুব বড় পার্ট ছিল আমার লাইফে, যে সকালবেলা উঠে ঘুম থেকে বা ষষ্ঠীর দিন সারা রাত ঠাকুর দেখে এসে সকালবেলা ধুতি পরে যাবো কলা বউ চান করাতে। ওটা একটা অন্য, ভেতরের মধ্যে একটা অন্য ফিলিং, ওই ঢাক বাজিয়ে আমি যাচ্ছি, আমার আমরা তিনজনে পুরু ঠাকুরমশাই যাচ্ছেন, একটা অন্য ফিলিং। ওই ফিলিংটা এখনও কাজ করে, এবং তোমাকে সত্যি কথা বলছি, মানে ওগুলো থেকে না এখনও আমি বেরোতে পারিনি। অ্যাট দিস এজ আমি এখনও বেরোতে পারিনি, আমার এখনও মনে হয় দুর্গাপুজো এলে আমি ওই বসটাতেই ফেরত চলে গেছি। তাই চলুন সানডে সংডের অষ্টমীর আড্ডাতে শুনি কিশোর কুমারের গান। সে যেন আমার পাশে আজও বসে আছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে, চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে। সে যেন আমার পাশে আজও বসে আছে, ভেঙে যাওয়া পাখির বাসার মতো তার বুকে আজ তো এখন, ডানা মেলে ফিরে কেন আশা তার কাছে, ডানা মেলে ফিরে কেন আশা তার কাছে। সে যেন আমার পাশে আজও বসে আছে, চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে। সে যেন আমার পাশে আজও বসে আছে। কিশোর কুমার আজও রয়েছেন আমাদের হৃদয় ও মননে। মৃগাঙ্কতা আছে যখন, তখন তো সিং নেই তবু নাম তার সিংহ শুনবই। তারপর এক নতুন শিকায় জুড়ি জুড়ি শুশুড়ি দেখ
নামদার সিংহ পিন্নয় তো অশ্বারিঙ্গ গায়ে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পূজোর কটা দিন তোমরা খুব আনন্দ করো, সুস্থ থাকো। কেমন লাগলো আজকের আড্ডা অবশ্যই জানাবেন, কিন্তু প্রচুর প্রচুর লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে। আজ বিদায় নিই, আবার আসবো পরের রবিবার অন্য কোনো শিল্পীকে নিয়ে। নমস্কার।